শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই মালদহের চাঁচল শহরে তার পোস্টারে পড়ল জুতো, জ্বলল আগুন। শনিবার চাঁচলের টিএমসিপি ছাত্র নেতারা এই কর্মকাণ্ড করেছে। প্রায় চারটি পোস্টার ছিঁড়ে আগুন জ্বালিয়েছে ও জুতো মেরেছে। ছাত্র নেতারা আক্ষেপ করে বলেন, দাদাকে খুব ভালোবাসতাম, আজ ঘৃণা হচ্ছে। দিদি একাই 100, বিধানসভা নির্বাচনে তারা দিদির সৈনিক হয়ে কাজ করবে। ছাত্র সেনারা শুভেন্দু দা, শুনলাম নাকি শুভেন্দু দা আজকে বিজেপিতে জয়েন করলেন? ওই লোকটাকে খুব ভালোবাসতাম, যেই লোকটা একদিন বলতো বিজেপি হাটাও দেশ বাঁচাও, সেই লোকটা আজকে ওই পার্টিতে যোগদান করলেন। যেই লোকটা একদিন সম্প্রীতির বাংলা, সম্প্রীতির দেশ, সম্প্রীতির একটা বার্তা হইতো, সেই লোকটা আজকে একটা সাম্প্রদায়িক দলে যোগদান করলেন। তাই আমরা চাঁচল থেকে ওনার ফ্ল্যাগগুলো ছেড়ে দিলাম। উনি বলতেন ওনার কোনো পদের লোভ নেই, দেখলাম জুতো মেরে দিয়েছি, সব মেরে দিয়েছি, জুতো মেরেছি, আগুন লাগিয়েছি। মমতা দি করবে না, কোনো প্রবলেম না। এক সুবন্ধি গেল, হাইয়া সুবন্ধি আমাদের মধ্যেই আছে, তৈরি হবে। উনি বলতেন তার দায়িত্ব ওনার উপর, ছটা জেলার দায়িত্ব উনি ছিলেন, ছটা জেলার দায়িত্ব উনি ছিলেন। আজকে যেগুলো দেশে, যে রাজ্যে বিজেপি আছে, সরকার আছে, ওই রাজ্যে কী হয়েছে দেখা তো, কী কী হয়েছে। উনি বলে বেড়াতেন আমার পদের লোভ নাই, আবার ওনার মুখ্যমন্ত্রীর লোভ আছে পদের। উনি তাই উনি সিএম হওয়ার আশা গেলেন। আমাদের দিদি একাই 100, আমাদের বাংলার সকল ছাত্র সমাজ, তাদের পরিবারের, তাদের এলাকার সব ভোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিব, টিএমসিকে দিব, এবং 21 আবার টিএমসি আসছে।